নমস্কার বন্ধুরা, ঋতু রকুমারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের কাছে চলে এসেছি দুটো ঘরোয়া রান্না নিয়ে। সেই দুটো ঘরোয়া রান্না হচ্ছে কচু দিয়ে। প্রথমটা হচ্ছে আমি করব কচুর শাক, আর কচুর ডগাটা দিয়ে শাক বানাচ্ছি, আর কচুর নিচটা দিয়ে বানাবো কচু বাটা। তো চলুন প্রথমে আমি কচুর শাকটা রান্না করে দেখাচ্ছি, কিন্তু কচুর শাক করব একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে। তেলটা গরম হতে থাক। এবার আমি আপনাদের বলে দিই, এই কচুর ডগাগুলোকে ভালো করে কেটে ধুয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ছেঁকে এভাবে রেখেছি। আর ছোলাগুলো আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটা সিটি দিয়ে একটু নরম করে নিয়েছি। এখানে আপনারা দেশি ছোলা ব্যবহার করতে পারেন, আমিও করি, কিন্তু আজ ঘরে ছিল না দেশি ছোলা, সেই জন্য কাবলি ছোলাই নিয়েছি। আর নিয়েছি সামান্য নারকেল কোড়া। এই দিয়ে আমি করছি আজকে কচুর শাক, নিরামিষ কচুর শাক। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেব আমি ফোড়ন, দেব পাঁচ ফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে তারপরে উপকরণগুলো দিচ্ছি। এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিব। এক চামচ একটু অল্প কম আদা বাটা, একটু ভাজা ভাজা হলে তারপর আমি পরবর্তী উপকরণগুলো দেব। এরপর একটা বাটিতে এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম। আমি গুলে দেব মশলাটা, এবার জলে গোলা গুলে গুঁড়ো জিরে গুঁড়ো আমি গুলে দিলাম, গুঁড়ো দিয়ে দিলাম। এরপর উপর কচুর শাকটা আমি ঢেলে দিচ্ছি। এখন এটাকে যে কচুর শাকটাকে সম্পূর্ণ ভাজা ভাজা করার পর তারপরে আপনাদের কাছে আমি কচু শাকটাকে ঢাকা ছাড়াই হতে দেবো, ঢাকা দিলে না জল ছেড়ে দেবে, হতে অনেক সময় নিয়ে নেবে। পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না কচুর শাক। আমি কিন্তু এই লঙ্কাগুলোকে চিড়ে নিয়ে দিয়েছি। দেখুন বয়ে এসছে, এর মধ্যে আমি এখন নুন দিয়ে দেবো আন্দাজ মতো।
একবার ভাপানোর সময় নুন দিয়েছিলাম, সেই জন্যই আমি আন্দাজ মতো নুনটা দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি। মিশিনা হয়ে গেছে, এবার আমার কচুর শাকটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে আমি সার্ভিং প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন, আমি কচুর শাকটা নামিয়ে এনেছি। এইবার এর উপর দিয়ে অল্প নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষভাবে কচুর শাক। চলুন এবার আমি দ্বিতীয় রান্নাটা করে দেখাচ্ছি। তো আগেই বলেছিলাম যে আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে কচু বাটা। যে কচু শাকটা তো আমি করলাম ওপর দিকটাতে, আর নিচটা নিয়েছি বাটতে। সেই কচুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এই কচু বাটাটা করবো এই এই সমস্ত উপকরণ দিয়ে। আর কচু বাটাটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, আপনারা যদি করে থাকবেন, করে খেয়েছেন কিনা জানি না, যদি করে থাকেন দেখবেন। চলুন এবার শুরু করে দিই আমার দ্বিতীয় রান্না। আগে বলেছি প্রথম করলাম হচ্ছে কচুর শাক, আর কচুর নিচটা দিয়ে আমি করব কচু বাটা। এই বাটা জিনিসটা এমনই খুব ভালো লাগে খেতে। তো কচু বাটাটা করা খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে হয়। তো দেখুন আমি কিভাবে কচু বাটা করছি। চলুন তাহলে আমি প্রথম এটা একটা মিক্সিতে পেস্ট করেই করবো, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 1 থেকে 1.5 চামচ গোটা ধনে, আর 10-12 কোয়া রসুন, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর ছোট ছোট 2টো তেজপাতা, এরকম করে টুকরো করে দিয়ে একটু জল নুন দিয়ে আমি পেস্ট করে নেব। এটা জল দিয়েই পেস্ট করে নেব, শুকনো হয়ে উঠলে তো ঘুরবে না। সেই জন্য যদি আপনারা একবার খুলে দেখবেন, যদি একটু জল লাগে আবারও একটু জল দিয়ে দেবেন, একদম পুরো মিহি পেস্ট করবেন। তাহলে এবার আমি এটা এই কচুটাকে বেটে নিচ্ছি। দেখুন আমি পেস্টটা করে নিয়েছি, এবার আমি পরের ধাপে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক, তারপরে ওর মধ্যে গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফুটুন। কচু বাটাটা ছেড়ে দিচ্ছি, ফ্লেমটা একটু কমিয়ে নিলাম নাহলে ছিটকে যাবে। আমি ওর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি, কোনো জিনিস ফেলতে ইচ্ছে করে না, বুঝতে পেরেছেন? এই জন্যই এটার মধ্যে একটু জল মিশিয়ে লাস্টটা যতটুকু রয়েছে সব ফেলে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে এটা কচু বাটাটাকে ভাজা ভাজা, যতক্ষণ না জল শুকে ততক্ষণ পর্যন্ত নেড়ে 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 এই কচু বাটাকে তৈরি করতে হবে। এরকম না, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আর কি। সামান্য চিনি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা, এই দিয়েই কচু বাটা। কিছুই লাগছে না, দেখুন সামান্য উপকরণ, খেতে কিন্তু দারুণ আন্দাজ মতো নুন। এটা রান্না হতে একটু সময় লাগে, কেননা এটা ফুটে উঠবে, জল শুকোবে, একদম বেশ একটা মন্ড তৈরি হয়ে যাবে, তারপরেই হবে কচু বাটা। কচু বাটাটা করতে একটু তো সময় লাগবে, আপনারা হাই টু মিডিয়াম ফ্লেমে করবেন, আর নাড়তে থাকবেন অনবরত।
যখন দেখবেন একটু শুকিয়ে আসছে না, তলাটা ধরে যায়, সেই জন্য। তো এটা এখন আরো 7 মিনিটের মতো লাগবে সময়, তারপরে একদম পুরো তৈরি হয়ে যাবে এই রান্নাটা। দেখুন এখানে আমার কচু বাটা নামানো হয়ে গেছে, আর এখানে রয়েছে কচুর শাক, কচু দিয়ে দুটো রেসিপি তৈরি। এই দুটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তাহলে আজকের মতোই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।